দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে গেল। 3.5 লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের হাতেই রয়ে গেল। বিভিন্ন ধরনের অভাব অনটনে মানুষ হয়ে উঠল অতিমাত্রায় বেপরোয়া। সর্বোপরি প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত গেরিলা বাহিনী সরকারের অবাধ্য হয়ে উঠেছিল। তাদের নেতৃত্বে ছিল শেখ মনি, নূরে আলম সিদ্দিকী, তোফায়েল আহমেদ, শাহজাহান সিরাজের মতো ছাত্র নেতৃবৃন্দ। শেখ মুজিব ছাড়া অন্য কারোর নির্দেশ শুনতে তারা অস্বীকৃতি জানাল। সুতরাং অবিলম্বে শেখ মুজিবের ঢাকায় প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়ল। শেখ মুজিবের ঢাকায় ফেরার পালা। নয়াদিল্লিতে স্বল্পক্ষণের যাত্রাবিরতি করবেন বলে মুজিব মনস্থ করলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সহযোগিতা প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জ্ঞাপন করাই এই যাত্রাবিরতির উদ্দেশ্য। 21 বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয় সংবর্ধনার সূচনা হল। নয়াদিল্লিতে আয়োজিত সেদিনের সেই লাল গালিচার সংবর্ধনা উপস্থিত সকলকেই অভিভূত করেছিল। সেদিন 10 জানুয়ারি 1972 ভোরবেলা পালাম বিমানবন্দরে শেখ মুজিবুর রহমানকে অভিবাদন জ্ঞাপনের জন্য উপস্থিত হয়েছেন প্রেসিডেন্ট ডক্টর ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতের প্রতিরক্ষা বাহিনীর 3 প্রধান, ক্যাবিনেট মন্ত্রীবর্গ আর কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ। সর্বোপরি ভারতীয় আপামর জনসাধারণের কণ্ঠস্বর অল ইন্ডিয়া রেডিওর মনমাতানো ধারা বিবরণী। ওই সকালে সমগ্র ভারতের প্রাণের স্পন্দন যেন নয়াদিল্লিতে অনুভূত হচ্ছিল। প্রাণ ঢালার সংবর্ধনার কোনো দিকই সেদিন বাদ পড়েনি। শেখ মুজিব অপ্রত্যাশিত এই সংবর্ধনায় বিমোহিত হয়ে পড়েন। এর কয়েক ঘন্টা পরে মুজিব ঢাকার মাটিতে পা রাখেন। ঢাকায় প্রদত্ত সংবর্ধনায় তিনি আরও অবাক বিষয়ে অভিভূত হন। সব মিলিয়ে তাকে মানব দেবতায় পরিণত করার সকল ব্যবস্থা সম্পন্ন হল। লন্ডন থেকে ঢাকায় ফেরার পর শেখ মুজিব আমাকে বলেছিলেন, নিজ দেশে এবং আমার জনগণের মাঝে ফিরে আসতে পেরে আমার মন আনন্দে নেচে উঠেছিল। কিন্তু তারপরে আমাকে হতে হলো ইতিহাসের ভয়াবহতম মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি। ওরা আমার 30 লাখ লোককে হত্যা করেছে। বর্বরেরা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে আর বাচ্চা ছেলে মেয়েদেরকে কতল করেছে। দেশের ঘরবাড়ির 30% বেশি ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে ওরা নিঃশেষ করে দিয়ে গেছে। দুর্ভিক্ষের সম্ভাবনা প্রকট, আমাদের সহায়তা প্রয়োজন। দেশের কারেন্সি, খাদ্য, শিল্প, বাণিজ্য, প্রতিরক্ষা, প্রশাসন ইত্যাদি নিয়ে তার দুশ্চিন্তার অন্ত ছিল না, কিন্তু তা খুব স্বল্প সময়ের জন্য। দ্রুতগতিতে আবার তার মতিগতির পরিবর্তন পরিলক্ষিত হল। হাওয়া থেকে পাওয়া শক্তিতে তিনি যেন আবারও আস্থা ফিরে পেলেন। তিনি আবারও মানব দেবতায় পরিণত হলেন। শেখ মুজিব ঢাকায় প্রত্যাবর্তনের ফলে দেশের ভেতরে গৃহযুদ্ধের সম্ভাবনা দূরীভূত হল এবং দেশের ভেতরে সরকারের কর্তৃত্বের যে প্রকট অভাব দেখা দিয়েছিল তাও এতক্ষণে স্তিমিত হয়ে গেল। কিন্তু এতে করে সশস্ত্র দলের অপারেশন, মন্ত্রিপরিষদের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি সমূলে উৎপাটিত হল না। মুজিবের উপস্থিতি কেবল ওই সবের উপরে একটি ক্ষণস্থায়ী আবরণের সৃষ্টি করেছিল। শুরু হল শেখ মুজিবের রাষ্ট্র পরিচালনার কাজ। তিনি জাতির পিতা বা দেশের প্রেসিডেন্ট না হয়ে তিনি যেন আওয়ামী লীগের প্রেসিডেন্টে পরিণত হলেন। তিনি তার রাজনৈতিক সমর্থকদের বিভিন্ন চক্রান্তে নিজেকে জড়িয়ে ফেললেন। চক্রান্তকারীরা তার হাতে সর্বময় ক্ষমতা রাখার প্ররোচনা যোগাল। তাই তিনি দেশের প্রথম প্রেসিডেন্ট না হয়ে প্রথম প্রধানমন্ত্রীর পদটি বাছাই করে নিলেন। আগেই বলা হয়েছে প্রেসিডেন্টের পদটি শেখ মুজিবের জন্য খালি রাখা হয়েছিল। প্রকৃতপক্ষে লন্ডনে পৌঁছালে তাকে প্রেসিডেন্ট হিসেবেই সংবর্ধনা দেওয়া হয় এবং সকলেরই এই ধারণা ছিল যে তিনি প্রেসিডেন্ট হিসেবেই দেশের কার্যভার পরিচালনা করবেন। কিন্তু ওয়েস্টমিনস্টার স্টাইলের সরকার প্রধান শেখ মুজিব হলেন। দেশের শাসন কার্য পরিচালনার ক্ষমতা দিতে হবে প্রধানমন্ত্রীর উপর, তাহলে তাজউদ্দিন আহমেদ সেই ক্ষমতার অধিকারী হয়ে পড়ে। মুজিবের দৃষ্টিভঙ্গি ছিল খুবই সংকীর্ণ। ক্ষমতার ব্যাপারে তিনি সবসময় একমুখো ধারায় বিশ্বাসী ছিলেন। সুতরাং ক্ষমতার জন্য প্রয়োজন বোধে তিনি প্রধানমন্ত্রী হবেন, এ আর বিচিত্র কি। সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী দেশের সর্বময় ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতেই অর্পিত হল, তিনি প্রধানমন্ত্রী হবেন। আর যদি পদ্ধতি অনুযায়ী সর্বময় ক্ষমতা প্রেসিডেন্টের হাতে অর্পিত হয় তাহলে তিনি প্রেসিডেন্ট পদটি বেছে নেবেন। তার পরিবারের লোকজন আর তার নির্বোধ চাটুকার উপদেষ্টাগণ তাকে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণের জন্যই প্ররোচিত করলেন, কারণ যত বেশি ক্ষমতা তার হাতে থাকবে তত বেশি অনুগ্রহ আর সম্পদের ফোয়ারা বইতে থাকবে চাটুকারদের মাথার উপরে। প্রশাসন পরিচালনার যথেষ্ট দক্ষতা তাজউদ্দিন আহমেদের ছিল, কিন্তু তার সিনিয়র সহকর্মীরা কখনোই তা পুরোপুরি মেনে নেননি।
এমনকি মুজিবনগর সরকারের দিনগুলোতেও তাজউদ্দিনকে ভারতীয় সহায়তায় উচ্চ পদে আসীন করা হয়েছে বলে তারা দুঃখ প্রকাশ করেছেন। তাজউদ্দিনের দক্ষতা থাকলেও তাকে ভুঁইফোর লোক বলে মনে করতেন। ভারতপন্থী বলে একটি দুর্নাম তার নামের সঙ্গে বেঁধে দিয়ে তার অবস্থানকে অসুন্দর করে তোলা হলো। শেখ মুজিব ঠিকই তাজউদ্দিনকে একপাশে সরিয়ে দিয়ে নিজেই প্রধানমন্ত্রী হয়ে বসলেন, কিন্তু সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রধানের পদটি যেন তার জন্য পথের কাঁটা না হয় সে ব্যাপারেও তিনি নিশ্চিত হয়ে নিলেন। আর সে কারণে তিনি অতিশয় ভদ্র এবং চরমভাবে অনুগত একটি অরাজনৈতিক ব্যক্তিত্বকে বাছাই করলেন। তিনি হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। জনাব চৌধুরী মুজিবনগর সরকারের আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে পৃথিবী জোড়া খ্যাতি অর্জন করেন। প্রেসিডেন্ট চৌধুরী ছিলেন অতিমাত্রায় অনুগত এবং তার ভূমিকা সম্বন্ধে কোনো রকম ভুল বোঝাবুঝি যাতে না হতে পারে সেজন্য তিনি তার কোটির উপর একটি বড় মুজিব ব্যাজ ধারণ করতেন। মুজিব শাসনের গোড়ার দিকে গণভবনের দৃশ্য ছিল মোগল শাসনের বিংশ শতাব্দীর নমুনা বিশেষ। সচিবালয়ে শেখ মুজিবের একটি অফিস থাকলেও তিনি খুব কম সময় সেখানে কাটাতেন। তার সরকারি বাসভবন ছিল গণভবন। ওই গণভবনকে তিনি তার ব্যক্তিগত অফিসের মতো ব্যবহার করতেন। তার রুচি মাফিক ওখানে বিশ্রামের পরিবেশ সৃষ্টি হয়েছিল। ওখানে দলীয় লোকজন ও আবেদন নিবেদনকারীরা দলে দলে ভিড় জমাত। কেউ কেউ তাদের বঙ্গবন্ধুকে ফুলের মালা গলায় পরিয়ে দিত, পা ধরে সালাম করত, এমনকি কেউ বা তার গলা জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নায় ভেঙে পড়ত। শেখ মুজিবও তাদের আবেগ উচ্ছ্বাসের সঙ্গে সজল চোখে একাত্ম হয়ে যেতেন। এরই ফাঁকে তিনি তার কোনো মন্ত্রীর সঙ্গে চুপিসারে আলাপ করে নিতেন, এমনকি রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি আমলাদেরকেও নির্দেশ প্রদান করতেন। উপরন্তু পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্রের মুকুটহীন রাজাকে দেখতে আসত এমন সব রিপোর্টার কিংবা ভিআইপিদেরকে তিনি সেখানেই সাক্ষাৎ দান করতেন। শেখ মুজিবের কাছে যারা আবেদন নিবেদন কিংবা সাহায্যের প্রত্যাশা নিয়ে আসত তিনি তাদের কাউকে বিমুখ করতেন না। তাদের প্রত্যেককেই তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে আদর করে হাত বুলিয়ে দিতেন, ঠিক আছে যা আমি ব্যাপারটা দেখছি। কিন্তু ওই দেখা তার খুব কমই হয়ে উঠত। পরে মুসা নামে আমার এক সাংবাদিক বন্ধু শেখ মুজিবের হত্যা সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, তিনি সবকিছুই করে দেবেন বলে প্রতিজ্ঞা করতেন এবং সব প্রতিজ্ঞায় বেমালুম ভঙ্গ করতেন। অল্পদিনের মধ্যে তার এই দ্বিমুখী ভূমিকা পুরো ব্যবস্থাপনার মধ্যে অশুভ ফল এনে দিতে শুরু করে। প্রধানমন্ত্রী হিসেবে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য তার সরকারের ভেতরে কঠোর শৃঙ্খলা নিয়মতান্ত্রিকতা ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তিনি তা করতে পারলেন না। তিনি বঙ্গবন্ধু, স্বভাবগতভাবে তিনি অত্যন্ত উদার আর দয়ালু, একই সঙ্গে তিনি বঙ্গবন্ধু এবং দেশের প্রধানমন্ত্রী। দুই বিপরীত মেরুকে একত্রে মিলাতে গিয়ে অনিবার্যভাবে বিপর্যয়ের দিকে ধাবিত হতে লাগলেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হবার অল্প কিছুদিনের মধ্যেই দেশের অবস্থা কোন দিকে মোড় নিচ্ছিল তার একটি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। ঈদুল আজহার অল্প কিছুদিন বাকি। আদমজি জুট মিলের কর্মচারীদের বকেয়া বেতনের সুরাহা কল্পে প্রত্যেকের এক মাসের বেতনের সমপরিমাণ টাকা তখনই পরিশোধ করার জন্য বঙ্গবন্ধু নির্দেশ প্রদান করলেন। পৃথিবীর বৃহত্তম জুট মিলের উপবাসী শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেছে। পরদিন সকাল 9:30 আমি মিলে পৌঁছে গেলাম। কমপক্ষে 3,000 শ্রমিক গেটের বাইরে লাইন ধরে উৎফুল্ল চিত্তে অপেক্ষা করছে। মিলের বাইরে পেমাস্টার সুসংগঠিত। কম্পাউন্ডে ডজনখানেক টেবিল সাজানো হয়েছে। প্রত্যেক টেবিলে একজন করে কেরানি, তার সামনে টালি বই, টিনের তৈরি টাকার বাক্স, কলম ও কালির দোয়াত, নেই কেবল টাকা। পেমাস্টার বললেন, ঢাকা থেকে টাকা আসছে, আমরা টাকার জন্যই অপেক্ষা করছি। তারা অপেক্ষা করছে তো করছে, বেলা 2 বেজে গেল, টাকার কোনো পাত্তা নেই। অপেক্ষারত কর্মচারীরা এক পর্যায়ে রোষে ফেটে পড়ল। দেয়ালের ওপাশ থেকে ইট পাটকেল এসে পড়তে শুরু করলো। বঙ্গবন্ধুর নির্দেশিত টাকা তারা পেতে চায়। পেমাস্টার উপায়ন্ত না দেখে জেলা প্রশাসনকে খবর পাঠালেন। জেলা প্রশাসক পুলিশ পাহারাকে জোরদার করার জন্য সেনাবাহিনীর একটি দলকে পাঠানোর ব্যবস্থা করলেন। সাংঘাতিক কিছু ঘটে যাবার আগে তাদের একজন বঙ্গবন্ধুর কাছে খবর পাঠিয়ে দিল। 2 পরে আমরা গণভবনে পৌঁছে গেলাম। একজন তরুণ অফিসার তখন মুজিবকে আদমজি মিলে উদ্ভূত পরিস্থিতির বর্ণনা দিচ্ছে। শুনে মুজিব খেপে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার নির্দেশ পালিত হয়নি। মুজিব জিজ্ঞাসা করলেন, তাদের টাকা দেয়া হয়নি কেন? আমি তো নির্দেশ দিয়েছিলাম আজ সকালের মধ্যে তাদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য, এর জন্য দায়ী কে? শেখ মুজিব রেগে আগুন হয়ে উঠলেন। ব্যক্তিগত সহকারী এবং সহকারী সচিববৃন্দ জনতার ভিড়ে এদিক ওদিক কাউকে যেন খুঁজে ফিরছিলেন। অবশেষে খুঁজে বের করে অর্থ মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তাকে মুজিবের সামনে নিয়ে আসা হলো। ওই কর্মকর্তা জানালো যে নতুন নিয়ম অনুযায়ী কোনো মিল 1,00,000 টাকার বেশি ড্র করতে পারবে না।
সে বঙ্গবন্ধুর বিশেষ অনুমোদন এবং স্বাক্ষরের জন্য অপেক্ষা করছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সাক্ষাতে আসা অসংখ্য দর্শনার্থী, দলীয় কর্মী, পুরনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের ভিড়ে তার এমনিতেই তখন দম বন্ধ হবার উপক্রম। মন্ত্রীবর্গ, ঊর্ধ্বতন সরকারি কর্মচারী এবং তার দাপ্তরিক অভিভাবকবৃন্দ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সামনে এই ব্যাপারটিকে নিয়ে তাকে মাথা না ঘামাতে অনুরোধ জানালেন। শেখ মুজিব অবশেষে তার এক সিনিয়র আওয়ামী লীগারকে বললেন, তুমি এক্ষুনি নারায়ণগঞ্জে চলে যাও এবং কর্মচারীদের বলো যে ইনশাল্লাহ আগামীকাল তাদের পাওনা অবশ্যই মিটিয়ে দেওয়া হবে। মিলের ওই তরুণ অফিসারটিকে বিলম্বিত লাঞ্চে ডাকা হলে সে দুঃখ করে বলেছিল, বঙ্গবন্ধু বৃষ্টি হবার জন্য নির্দেশ দিতে জানেন, কিন্তু বৃষ্টি কেন হয় তা তিনি বুঝতে চান না, খোদা আমাদের সহায় হন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পরিবারের 6 ভাইয়ের মধ্যে একজন। পরিবারটি মধ্যবৃত্ত শ্রেণীর। তার পিতা শেখ লুৎফর রহমান স্থানীয় জেলা কোর্টে চাকরি করতেন। শেখ মুজিব গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি হলে বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে লেখাপড়া বাধাগ্রস্ত হয় এবং তার চোখের দৃষ্টির স্থায়ীভাবে ক্ষতি সাধন হয়। তিনি 22 বছর বয়সে হাই স্কুলের পড়ালেখা শেষ করেন। অল্প বয়সী এমন সব গুণাবলী তার চরিত্রে পরিলক্ষিত হয়েছিল, যাতে করে ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে তিনি যে একদিন কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হবেন তা পরিষ্কার হয়ে উঠেছিল। তার একটা গুণ ছিল অতিমাত্রায় সমাজ সচেতনতা, আর ছিল রাজনীতির প্রতি অদম্য আগ্রহ। মাত্র 10 বছর বয়সে নিজের ঘর থেকে ক্ষেতমজুরদের চাল বিতরণ করতে গিয়ে ধরা পড়ে যান। জিজ্ঞেস করলে মুজিব তার পিতাকে বলেন, তাদের তো খাবার কিছু নেই, আমাদের এগুলো সবই আছে। 19 বছর পর মুজিব যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, তখন বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে মিনিয়াল স্টাফদের সমর্থন করতে গিয়ে 2.5 বছর কারাবরণ করেন। কিন্তু এর আগে তার বয়স যখন 17, ব্রিটিশ বিরোধী এক বিক্ষোভ মিছিলের পুরোভাগ থেকে তাকে ধরে নিয়ে জেলে ঢুকানো হয়। জেল হয়েছিল 6 দিনের। এই জেলের অভিজ্ঞতা তাকে রাজনীতির প্রতি আরো বেশি আকৃষ্ট করে তোলে। 1948 সালের মার্চ মাসে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নার বক্তব্য শুনতে উপস্থিত হন পল্টন ময়দানে। বক্তৃতায় জিন্না উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তারা এই প্রতিবাদের ঝড় রাজপথে নিয়ে আসে, দেখতে দেখতে তা সারা দেশে প্রদেশে ছড়িয়ে পড়ে। ওই কারণে দলীয় নেতৃবৃন্দের একজন হিসেবে শেখ মুজিবকে জেলে ঢোকানো হলো। জেল দেয়া হলো 7 দিনে। ওই ভাষা আন্দোলনই ক্রমান্বয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। লন্ডন থেকে ঢাকা প্রত্যাবর্তনের 2 সপ্তাহ পরের কথা, শেখ মুজিবের অভিষেক পর্ব শেষ হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, লন্ডনে থাকতে দেশে ফিরে জনগণকে ঘুরে ঘুরে দেখার যে পরিকল্পনা তিনি করেছিলেন তা তখনও পরিকল্পনায় রয়ে গিয়েছে কিনা। আমার প্রশ্নে মুজিব অপ্রতিভ হয়ে পড়েন। রুক্ষভাবে তিনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন, আমি এখন তা করি কিভাবে? তুমি কি দেখতে পারছো না আমাকে দেশের জন্য একটা প্রশাসন দাঁড় করাতে হচ্ছে? তিনি তার ব্যক্তিগত ইচ্ছা মতোই তা করছিলেন। এতে করে দেশের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সব জায়গাতেই নিষ্কর্মা চাটুকারদের দল ভারী হয়ে উঠতে শুরু করে। দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে স্বজনপ্রীতি আর দুর্নীতি এক অতি সাধারণ ব্যাপারে পরিণত হল। প্রতিরক্ষা বাহিনীতে মুক্তিযোদ্ধা নামে 2টি শিবিরের সৃষ্টি হয়ে গেল। 35,000 অফিসার ও জওয়ান পাকিস্তানে দীর্ঘদিন আটক থাকার পর দেশে ফিরে এলে অবস্থা অধিকতর ঘোলাটে হয়ে উঠল। প্রতিরক্ষা বাহিনীতে মুক্তিযোদ্ধা আর স্বদেশ প্রত্যাগত, এই ভেদাভেদ সৃষ্টির কারণে রেশারেশিয়ার বিশৃঙ্খলা চরমে উঠল। পরিণামে এটাই শেখ মুজিব, জেলের 4 নেতা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুপ্ত হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। দুঃখজনকভাবে ওই সকল হত্যাকাণ্ডের জন্য মুক্তিযোদ্ধারাই এককভাবে দায়ী ছিলেন। 1972 সালের মার্চ মাস শেষ হয়ে এসেছে। ঢাকায় এক জমজমাট গুজব ছড়িয়ে পড়েছে, অতিরিক্ত কাজের চাপে মুজিব অসুস্থ। তাই স্বাস্থ্য আর প্রশাসনিক প্রয়োজনে মুজিব পুনরায় তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী নিয়োগ করছেন। আওয়ামী লীগকে পুনর্গঠন কল্পে শেখ মুজিব সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তাজউদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি পরিষ্কারভাবে জানালেন, কেউ আমার গলা কাটার চেষ্টা করছে। এ ব্যাপারে মুজিবের প্রতিক্রিয়াও ঠিক সেই পরিমাণ তীক্ষ্ণ ছিল। তিনি আমাকে বললেন, তারা কি মনে করে যে আমি সরকার পরিচালনায় অক্ষম? সুস্পষ্টভাবেই স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য প্রণোদিত এই গুজব অপ্রত্যাশিত লক্ষ্য অর্জন করেছিল। তারপর থেকে শেখ মুজিব তাজউদ্দিনকে সন্দেহের চোখে দেখতে শুরু করলেন এবং তাকে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন। শেখ মুজিব এক অব্যক্ত অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছিলেন। তিনি যতটা খুশির ভান করতেন, আসলে ততটা খুশি তার মনের কোণে জমা ছিল না। তার সারাটি জীবনই কেটেছে মাঠে ময়দানে সাধারণ মানুষের মুখোমুখি হয়ে।
আজ তিনি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রশাসকের আবরণটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পূর্ববর্তী ন মাসের নাটকীয় ঘটনাপ্রবাহ আর যে চরম আত্মত্যাগ এবং দেশাত্মবোধের প্রমাণ দেখিয়েছিল এদেশের সাধারণ জনগণ, তা তার বিবেকের মাঝে চিরদিনই একটা শূন্যস্থান হিসেবে বিরাজ করার মতো। কারাগারের চরম নিঃসঙ্গতার মাঝে সব কাটিয়ে ওইসব ঘটনাপ্রবাহের কিছুই তিনি জানতে পারলেন না। সময় তার জন্য ঠায় দাঁড়িয়ে রইল। অথচ জাতি নতুন প্রত্যাশা এক নবজীবনে পা বাড়ালো। সুতরাং যখন তিনি অন্ধকার থেকে আলোতে আবির্ভূত হলেন, তখন সত্যিকারের অর্থে মুজিব যে স্থান থেকে ছিটকে পড়েছিলেন ঠিক সেই স্থান থেকেই আবার যাত্রা শুরু করলেন। সময়ের ব্যবধানে সৃষ্ট শূন্যতাকে পূরণ করার ক্ষমতা তার ছিল না, সে চেষ্টাও তিনি করেননি। তিনি ভয়ঙ্করভাবে ভুলে যেতে লাগলেন। এভাবে বাংলাদেশের গঠনমূলক দিনগুলোতে বিকৃতির সূচনা হলো। ছয় মাসের মধ্যেই বিদ্রোহের বীজ রোপিত হয়ে গেল। মেজর ফারুক ওই সমস্ত ঘটনাবলী স্মৃতিচারণ করে বলল, তিনি আমাদেরকে যদি ঘাস খেতে বলতেন আমরা তাই খেতাম, যদি তিনি আমাদেরকে খালি হাতে মাটি খুঁড়তে বলতেন আমরা তার জন্য তাই করতাম, অথচ দেখুন তিনি আমাদের সঙ্গে কি আচরণটাই না করলেন। রিপভ্যান উইঙ্কেল বিছানার ভুল পার্শ্ব থেকেই কেবল জাগলেন না, তিনি যাত্রাও শুরু করলেন ভুল পথে।